নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। মিথুন রাশির জুন মাসে কিছু কিছু গ্রহ খুব ভালো থাকছে, আবার কিছু কিছু গ্রহ কিন্তু খুব একটা ভালো পজিশনে থাকছে না। সেখানে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবে, কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, টোটাল তাই আলোচনা করবে। একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন এবং আপনাদের এই মাসে ভাগ্যের দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, পিতার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখাচ্ছে। পাশাপাশি আপনাদের প্রেম, সন্তান এবং আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। একদিকে তো লকডাউনে একটা পরিস্থিতি অনেক জায়গাতেই চলছে, সেখানে দাঁড়িয়ে কিছু কিছু মানুষের একটু প্রবলেম তো অবশ্যই হচ্ছে, আবার কারো ক্ষেত্রে অল্প, কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে খুব ভালো, কারো ক্ষেত্রে খুব খারাপ, এরকম অনেক রকম পরিস্থিতি কিন্তু আপনাদের রাশির ভিত্তিক অনেক মানুষের কারো ক্ষেত্রে বেশি প্রবলেম হচ্ছে, কারো ক্ষেত্রে হয়তো একটু কম প্রবলেম হচ্ছে। প্রবলেম হয় যখন একটা সার্বিক একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায়, করোনার সাপেক্ষে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিছু না কিছু সমস্যা সবাইকেই ফেস করতে হচ্ছে। আর 12টা রাশি প্রত্যেকে কিন্তু একই রকম সমস্যা ফেস করতে হচ্ছে না, কেউ একটু বেশি সমস্যা ফেস করছে, কেউ একটু কম সমস্যা ফেস করছে। এই মাসে আপনার কোন কোন দিক থেকে সুফল পাবেন সেটা নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম শুরু করার আগে বলি, অনেকের একটা ভুল ধারণা আছে যে জ্যোতিষে যেটা আমরা জ্যোতিষটা বলছে সেটা হয়তো পুরোপুরি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। কারণ জ্যোতিষটা আপনাদের একটু বোঝানোর দরকার যে যে প্রত্যেকটা মানুষের কিন্তু মিথুন রাশি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ছক, আলাদা আলাদা দশা চলছে, মানে ছকও আলাদা দশাও আলাদা। এর সাপেক্ষে আমি যে আলোচনাটা করছি এটা হচ্ছে গোচর ফল, অর্থাৎ আকাশে গ্রহের অবস্থানের ওপর। সেখানে দাঁড়িয়ে যে ব্যক্তি বা যে জাতক জাতিকার যতটা সেই গোচরের সঙ্গে আপনার ব্যক্তিগত ছক পারমিট করবে, আপনারা ততটা ফল পাবেন। অর্থাৎ যদি ভালো ফলটাও 50% ম্যাচ খায় তাহলে 50% ভালো ফল পাবেন, আবার খারাপ ফলও যেটা খারাপ হচ্ছে সেটা অনেকের ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ আপনার যে গ্রহের অবস্থান সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই গোচর কিন্তু পুরোপুরি পারমিট করছে না। ফলে যদি বলি যে এই সমস্যাটা হতে পারে, এটা যে আপনার ক্ষেত্রে হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। ফলে যদি বলি এই জায়গাটা আপনাদের ভালো হবে, সেখানে দাঁড়িয়ে ভালো হয়তো হলো কিন্তু অতটা হলো না, বা খারাপ হয়তো হলো অতটা হলো না, সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের ওপর। আমরা যে আলোচনাটা, জ্যোতিষটা যে আলোচনাটা করে মেনলি কিন্তু গ্রহের গোচরের ওপর, অর্থাৎ আকাশে যে অবস্থান তার ওপর দাঁড়িয়ে কিন্তু মাসিক রাশিফল বলা হয়। এর ওপর সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের রাশি চার্ট কতটা পারমিট করবে এবং কতটা পারমিট করবে না, তার ওপর কিন্তু ফল পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে খুবই খারাপ ফল পাচ্ছে, তার ব্যক্তিগত রাশি চার্টে এমন একটা গ্রহের দশা চলছে যে সে ভালো ফল পাচ্ছেই না, হয়তো দেখা যাচ্ছে কোনো অষ্টম এবং দ্বাদশপতির দশা চলছে। তো কোথা থেকে সে ভালো ফল পাবে? সে যাই করতে যাবে হয় তার ব্যয়, নাই তার দুর্ভাগ্য তাকে পেছন পেছন ধাওয়া করবে। আবার যদি দেখা যায় কারো পঞ্চম বা একাদশপতির দশা চলছে, দ্বিতীয় পতির দশা চলছে, তাহলে তার যে কোনো সমস্যায় আসুক না কেন সেখান থেকে সে বেরিয়ে আসবে এবং সফলতা লাভ করবে। এটা নির্ভর করে কিছুটা ব্যক্তিগত রাশি চার্টের ওপর। গোচরটা হচ্ছে আপনাদের একটা অগ্রিম পূর্বাভাস দেওয়া হয়, যখন গোচরে কোনো শুভ গ্রহ আসে তখন সেই গ্রহটা শুভ ফল দেয়, এবং যখন গোচরে অশুভ কোনো গ্রহ আসে গোচরে তখন কিন্তু অশুভ ফল দেয়। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। জিনিসটাকে নিয়ে কোনো ভুল ব্যাখ্যা কেউ করুন এটা আমি কিন্তু আশা, মানে আমার কাছে কাম্য নয়, তাই আমি একটু ডিটেলসে বলি। সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। যারা অনলাইনে আমার থেকে প্রেডিকশান নিতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে আপনারা আমার থেকে প্রেডিকশান নিতে পারেন। জুন মাসে আপনাদের মিথুন রাশি জাতক জাতিকাদের গ্রহের গোচর কেমন থাকবে আগে বলে দিই, তারপর প্রত্যেকটা স্টেপ আমি স্টেপ ওয়াইজ বলে যাব। দেখুন, আপনাদের রাশিতে মঙ্গল বসে থাকছে, আপনাদের একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি, 2 তারিখ পর্যন্ত মঙ্গল বসে থাকছে, তারপর কিন্তু দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাচ্ছে এবং সারা মাস সেখানেই থাকবে। শুক্র আপনাদের রাশিতে বসে আছে, সেখানে দাঁড়িয়ে 22 তারিখ পর্যন্ত থাকবে এবং তারপর দ্বিতীয়ভাবে চলে আসবে।
ষষ্ঠ ভাবে কেতু বসে আছে, দীর্ঘদিন বসে আছে, জুন মাস পুরোটাই কিন্তু কেতুর অবস্থান থাকবে সেখানে। সপ্তম ভাবে কোনো গ্রহ থাকছে না। অষ্টম ভাবে যেখানে আপনাদের শনি বসে আছে, অর্থাৎ শনি ঢাইয়া চলছে আপনারা অনেকেই জানেন, সেখানে শনি বসে আছে এবং এই জুন মাসটায় শনি কিন্তু বকরি অবস্থায় থাকছে, পুরোটাই বকরি থাকবে। অর্থাৎ 141 দিনের জন্য শনি বকরি হয়েছে, জুন মাসে পুরোটাই বকরি থাকবে। কোনো অশুভ ভাবে বকরি হলে কিন্তু তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যায়, তাই জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আমি পরবর্তী আলোচনায় আসছি। আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, যেটা খুবই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অনেকেই কিন্তু এই যে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু আপনাদের ত্রিকোণে বসে আছে, মূল ত্রিকোণ, লগ্ন পঞ্চম নবম বা রাশি পঞ্চম নবমের মেন ত্রিকোণে বসে আছে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাদের মধ্যে যতই পরিস্থিতি যেমনই হোক, একটা ব্যালেন্সিং পরিস্থিতি কিন্তু আপনাদের থাকবে, ব্যালেন্স কিন্তু আপনারা করে চলতে পারবেন, এটুকু আমি বলতে পারি। দশমভাবে কিন্তু কোনো গ্রহ থাকছে না, একাদশে কোনো গ্রহ থাকছে না, দ্বাদশভাবে তিনটি গ্রহ বসে থাকছে। একটা হচ্ছে রাহু, দীর্ঘদিনই বসে আছে আপনাদের দ্বাদশভাবে, রবি বসে থাকছে 15 তারিখ পর্যন্ত, তারপর আপনাদের রাশিতে চলে আসছে, এবং বুধ আপনাদের রাশি রবিপতি কিন্তু 3 তারিখে আপনাদের রাশি থেকে আপনাদের দ্বাদশভাবে রাহুর সঙ্গে গোচর, রাহু যেখানে আছে সেখানে গোচর করছে, অর্থাৎ দ্বাদশভাবে গোচর করছে, এবং 23 তারিখে বুধ কিন্তু মার্গী হচ্ছে। এই হচ্ছে গোচর এবং চন্দ্র কিন্তু মাসের প্রথম দিন আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে বৃহস্পতির সঙ্গে। এর সাপেক্ষে আলোচনা করব, স্টেপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। রাশি মন মানসিকতা, মন মানসিকতা আপনাদের কেমন থাকবে, দেখুন আপনাদের রাশির অধিপতি বকরি হয়ে বসে থাকছে দ্বাদশভাবে গিয়ে 3 তারিখের পর থেকে, কিন্তু একাদশপতি 2 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে বসে থাকছে এবং শুক্র আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশিতে 22 তারিখ পর্যন্ত বসে থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে। ফলে বৃহস্পতি কী করে, আমাদের জ্ঞান বুদ্ধির কারক, ফলে একদিকে দেখতে পারবেন আপনাদের মধ্যে যথেষ্ট জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি যথেষ্ট কিন্তু খেলবে এই মাসে, যথেষ্ট জ্ঞান বুদ্ধির একটা প্রভাব আপনার প্রকাশ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে কিন্তু যথেষ্ট যে কোনো কাজ মেটানোর জন্য যে বুদ্ধির দরকার হয় সেটা কিন্তু বৃহস্পতি আপনাদের এই মাসে দেবে। ফলে বৃহস্পতির দৃষ্টিতে যখন পড়ে আছে আপনাদের মধ্যে ধীরতা স্থিরতা যে কোনো কাজ ধীরে চিন্তা ভাবনা করে করার মতো ক্ষমতা এই মাসে বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। ফলে অনেক দিক থেকে বৃহস্পতি আপনাদের মন মানসিকতাকে অনেকটা ডেভেলপ করবে। পাশাপাশি শুক্র বসে আছে, শুক্র আপনাদের কিন্তু আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক, ফলে সেখানে দাঁড়িয়ে মনের মধ্যে একটা এনজয় করার মানসিকতা, শখ শৌখিনতা পূরণের মানসিকতা, পরিবারের মধ্যে একটা আনন্দ ফুর্তি করার মানসিকতা, এই জিনিসটা আপনাদের মধ্যে কিন্তু এই মাসে খুব দেখতে পাওয়া যাবে। কারণ শুক্র 22 তারিখ পর্যন্ত বসে আছে, ফলে এনজয়েবল একটা মন মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। যতই পরিস্থিতি খারাপ হোক, যেমন হোক, যেমন আছে, কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে না শখ শৌখিনতা পূরণ, এর মধ্যে এই করোনা আবহের মধ্যে এই একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ভরপুর থাকবে। সেদিক থেকে কিন্তু হয়তো যারা গান করছে তাদের দিক থেকে ভালো, যারা লিখছে, ব্যক্তিগত কোনো শখ ছবি আঁকছে, যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে সেটা কিন্তু এই মাসে প্রকাশ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ঘরে বসে আছে কিন্তু তার মধ্যে একটা এনজয় করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। ফলে মন মানসিকতা কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট ভালো থাকছে। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে, একাদশপতি দ্বিতীয় বসে আছে, যখন একাদশপতি দ্বিতীয় হয়ে বসে থাকে তখন কিন্তু দেখবেন একাদশ হচ্ছে আমাদের আয় ভাব অর্থ, সেখানে দাঁড়িয়ে একাদশপতি যখন বৃহস্পতি মঙ্গল কিন্তু দ্বিতীয় হবে 2 তারিখের পর থেকে পুরো মাসেই বসে থাকছে এবং শনির দৃষ্টিটা পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি মঙ্গল আপনাদের ষষ্ঠপতি, মঙ্গলের দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ছে, মঙ্গলের সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়ছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। এর ফলে আপনাদের কিন্তু এই মাসে দেখতে পারবেন আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, যে কোনো জায়গা থেকে আর্থিক লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে সেখানেও কিন্তু একটা লাভ, আর্থিক লাভ আপনাদের হবে। কম বেশি আপনারা এই মাসে জুন মাসে কিন্তু কম বেশি মিথুন রাশির জন্য কোনো না কোনো দিক থেকে আর্থিক লাভ অবশ্যই হবে। শনির দৃষ্টি পড়ে আছে, বীজ যোগের মধ্যে আছে মঙ্গল,
সেখানে দাঁড়িয়ে হয়তো কিছু খরচের আধিক্য থাকবে, হয়তো খরচ বাড়বে, কিন্তু আর্থিক দিক থেকে অনেক গেইন হবে। কথাবার্তার মধ্যে অনেক বোল্ডনেস প্রকাশ পাবে, পজিটিভনেস প্রকাশ পাবে। বাড়িতে কোনো ঝুট ঝামেলা হতে পারে, যদিও আপনারা সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু এই মাসে আপনাদের মধ্যে থাকবে। যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোলে আনার ক্ষমতাই আপনাদের এই মাসে দেখাচ্ছে। সেখানে বাড়িতে যদি কোনো অশান্তির আবহাওয়া তৈরিও হয়, আপনারা কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে এই মাসে আপনাদের যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। যোগাযোগ কমিউনিকেশান, দেখুন যোগাযোগ কমিউনিকেশান এই মাসে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের তৃতীয় হয়ে পড়ে আছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলুন বা যোগাযোগ কমিউনিকেশান বলুন, তৃতীয় পতি বৃহস্পতি চেষ্টা করবে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান থেকে বিল্ড আপ করার, আপনাদের জায়গাটাকে ঠিক করার। যোগাযোগ কমিউনিকেশান বলুন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেক ক্ষেত্রে ভালো হবে। কিন্তু 15 তারিখ পর্যন্ত রবি একটা গ্রহণযোগের মধ্যে পড়ে আছে, ফলে কিছু ক্ষেত্রে দেখতে পারবেন যে একটু সমস্যা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে আপনাদের হবে। একদিকে বৃহস্পতি চেষ্টা করবে যোগাযোগ কমিউনিকেশান, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য। কিন্তু যেহেতু আপনাদের দ্বাদশভাবে রবি রাহুর একটা গ্রহণযোগ হয়ে আছে 15 তারিখ পর্যন্ত, সেখানে কিন্তু হঠাৎ করে কোনো একটা সমস্যা আপনাদের ভাই বোনের জন্য খরচ, ভাই বোনের জন্য কোনো একটা দায়িত্ব নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ভাই বোনের জন্য কিছু এক্সপেন্সিভ আপনাদের হতে পারে আর কিছু খরচ হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কোথাও যাওয়ার জন্য কিছু খরচ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু হয়ে থাকবে। এবং প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই কিন্তু কোনো ঝুটঝামেলায় জড়াবেন না 15 তারিখ পর্যন্ত। তারপর পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে। মঙ্গল রবি যখন আপনাদের রাশিতে চলে আসবে, তখন ব্যাপারটা অনেকটা পজিটিভ হয়ে যাবে, আপনাদের মধ্যে অনেক বেশি পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। রবি যখন আপনাদের রাশিতে চলে আসবে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার ফল আপনারা কিন্তু পাবেন। সেই দিক থেকে মন মানসিকতার দিক থেকে বলুন, কমিউনিকেশান যোগাযোগের দিক থেকে অনেকটা বেটার ফল আপনারা কিন্তু জুন মাসে দেখতে পারবেন। সেদিক থেকে কোনো প্রবলেম কিন্তু হবে না। 15 তারিখ পর্যন্ত একটু সমস্যা আছে, তারপর কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান। দেখুন শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানে কিন্তু রাহুর দৃষ্টিটা পড়ে আছে, চতুর্থভাবে আপনাদের রাহুর দৃষ্টিটা পড়ে আছে। রাহু দ্বাদশভাবে বসে আছে এবং বুধ বক্রী অবস্থায় আছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মনোসংযোগের দরকার। পড়াতে মন না বসা, পড়তে ইচ্ছা না করা, যে কোনো কারণে পরের দিকে মন না যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অধিক মনোসংযোগ দিয়ে পড়াশোনাটাকে চালাতে হবে। দেখুন মনে হচ্ছে যে না, এখন তো অনলাইনে পড়াশোনা হচ্ছে, পড়াশোনা প্রায় উঠেই গেছে এমন একটা ব্যাপার, কিন্তু পড়াশোনা তো উঠে যায়নি। প্রত্যেককে কিন্তু পরবর্তীকালে প্রিপারেশান নিতে হবে, করোনা যখন কমে যাবে তখন কিন্তু অনেক বেশি এফোর্ট আপনাদের নিতে হবে। তাই পড়াশোনাটাকে চেষ্টা করবেন, ব্যক্তিগত অধ্যয়নটা যেন ঠিক থাকে। এই মাসে একটু ডিস্টার্ব দেখাচ্ছে যে কোনো কারণেই, সেই জন্য অবশ্যই কিন্তু পড়াশোনাটা একটু এফোর্ট দিয়ে করবেন, যাতে পড়াশোনায় গাফিলতি না পড়ে। মায়ের শারীরিক দিক থেকেও কিছু সমস্যা কিন্তু হতে পারে, যেহেতু চতুর্থ পতি বক্রী হয়ে রাহুর সঙ্গে বসে আছে। রাহুর সঙ্গে বুধের সম্পর্কটা ভালো, কিন্তু যেহেতু আপনাদের দ্বাদশ পতি এবং সেই দিক থেকে আমি মনে করি শারীরিক দিক থেকে একটু সমস্যা কিন্তু হতে পারে। বিশেষ করে নার্ভের কোনো সমস্যা হতে পারে, কথার কোনো সমস্যা, কথা বলার কোনো সমস্যা হতে পারে। সেই জায়গা থেকে মায়ের শারীরিক দিক থেকে একটু সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু লিভারে কোনো প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষত পেটে লোয়ার অর্গানে কোনো সমস্যা, আর্থারাইটিসের কোনো সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু মায়ের ক্ষেত্রে আসতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু সময়টা মধ্যম প্রকৃতিতে খুব একটা পজিটিভ না, যেহেতু চতুর্থ প্রতি বক্রী হয়ে বসে আছে। ফলে বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তটা হয়তো আপনাদের অনেকের অপশান নেই, যে বাড়ি গাড়ি কেনা ছাড়া হয়তো আপনারা প্ল্যান করে রেখেছিলেন দীর্ঘদিন যে এই সময় বাড়ি গাড়ি কিনবেন। তাহলেও কিন্তু অবশ্যই কিন্তু একটু দেখে শুনে স্কুটনি করে যে কোনো জিনিস, বাড়ির কাগজপত্র, দলিল, দস্তাবেজ দেখে শুনে কিনবেন, না হলে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা বাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু হতে পারে। প্রেম এবং সন্তান, দেখুন আপনাদের পঞ্চম পতি শুক্র আপনাদের রাশিতে বসে আছে 22 তারিখ পর্যন্ত, এবং সেখানে আপনাদের শনি দৃষ্টি পড়ে আছে দীর্ঘদিন, এবং বৃহস্পতির দৃষ্টিটাও পড়লো নবম দৃষ্টিটা, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এই মাসে একটা এনজয়েবল টাইম প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কাটাতে চলেছে। খুব একটা এনজয়েবল টাইম, দীর্ঘদিন হয়তো এই সময়টা খুব একটা শর্ট টাইম 22 তারিখ পর্যন্ত, কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা এনজয়েবল টাইম কিন্তু এই মাসে কাটবে।
প্রেমের দিক থেকে, ভালো নতুন পুরনো প্রেম ফিরে আসা বলুন, নতুন প্রেম জীবনে আসা বলুন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। সেদিক থেকে অবশ্যই সুফল পাবেন, প্রেমের দিকে বিশেষ বাধা কিন্তু এই মাসে দেখাচ্ছে না, যত বাধা ছিল অনেকটাই কিন্তু কেটে যাবে। ব্যক্তিগত রাশিটাতে যদি খুব নেগেটিভ গ্রহের দশা না চলে তাহলে কিন্তু অবশ্যই প্রেমের দিকে যথেষ্ট এনজয়েবল একটা টাইম আপনারা এই মাসে কাটাতে পারবেন। সন্তানের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু সন্তানের পড়াশোনার দিকে একটু বাধা দেখাচ্ছে। সন্তান যাতে পড়াশোনা করে সেই জায়গাটা কিন্তু একটু দেখে রাখবেন। পড়াশোনা করতে একটু গাফিলতি করা, পড়াশোনা করতে না বসা, এই জিনিসটা সন্তানের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জন্য কিন্তু অবশ্যই সন্তানের যেমন প্রতিভার বিকাশ হবে, সন্তানের এক্সট্রা যে ক্যারিকুলার আছে এক্সট্রা সেই জায়গার থেকে তার এক্সট্রা কোনো প্রতিভা আছে সেটার যেমন প্রকাশ হবে, পড়াশোনায় একটু গাফিলতি কিন্তু হতে পারে। সেই জায়গাটা কিছু ক্ষেত্রে ঠান্ডা লাগা, কাকুর ছোটোখাটো একটু সমস্যা শারীরিক দিক থেকে হতে পারে, সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। কিন্তু সন্তান প্রতিভার বিকাশ হবে, সেদিক থেকে কোনো বাধা কিন্তু দেখাচ্ছে না। সন্তানের কর্মের দিক থেকে কিন্তু সুফল কিছুটা হলেও পাবে, সেই জায়গাতেও কিন্তু ভালো ফল পেয়ে যাবে। রোগ ঋণ শত্রু দেখুন দ্বাদশভাবে তিন তিনটে গ্রহ বসে আছে এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে রোগের ক্ষেত্রে একটু বেশি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনাদের রাশির অধিপতি বুধ বক্রী হয়ে বসে আছে রাহুর সঙ্গে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একটু সাবধানতা শারীরিক দিক থেকে আপনাদের নেওয়ার দরকার। এবং কেতু সেখানে ষষ্ঠভাবে বসে আছে, হয়তো রোগের কেতু থাকে কি হয় রোগ জাজমেন্টাল হয়ে জাজমেন্ট করতে পারে না, ডাক্তাররাও অনেক সময় ডাক জাজমেন্ট করতে গিয়ে বুঝতে পারে না কী রোগ হয়েছে, এই জায়গাটা কিন্তু কেতু দিয়ে থাকে, মানে সঠিক রোগ নির্ণয় কিন্তু হতে বাধা সৃষ্টি করে। সেখানে দাঁড়িয়ে রবি বসে আছে আপনাদের তৃতীয় পতি, দ্বাদশভাবে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে বুধ বসে আছে বক্রী হয়ে দৃষ্টি দিচ্ছে এবং রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে, ফলে শারীরিক দিক থেকে নার্ভের দিক থেকে মাথার মাইগ্রেনের দিক থেকে মেরুদণ্ডের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা কিন্তু হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। রক্তাল্পতার কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ঋণের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি চাপ এই মাসে আপনাদের নিতে হতে পারে, অনেক ঋণ পরিশোধ করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আগের থেকে অনেক পরিকল্পনা করে কিন্তু যত তাড়াতাড়ি পারেন ঋণটা শোধ করে দিতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। হয়তো ঋণ পেয়ে যাবেন কিন্তু নতুন করে ঋণ পেয়ে যাবেন, কিন্তু পুরনো ঋণ যদি থেকে থাকে ঋণ পরিশোধ করতে গিয়ে একটু কোনো ঝামেলার সম্মুখীন আপনারা হতে পারেন। শত্রুতার দিক থেকে মাসে কিন্তু অবশ্যই একটু সাবধানতা থাকা আপনাদের জন্য ভালো, সে কর্মস্থানেই হোক ব্যক্তিগত জীবনেই হোক যেখানেই হোক শত্রুতা থেকে একটু সাবধানে এই মুহূর্তে কিন্তু থাকবেন। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা। দেখুন সব আপনাদের রাশিতে শুক্র বসে আছে, আমাদের প্রেম ভাষা প্রেম ভালোবাসার কারক গ্রহ, আপনাদের বিবাহের কারক গ্রহ, আমাদের ভৌতিক যত রকম সুখ আছে তার কারক গ্রহ হচ্ছে শুক্র, সেই রাশিতে বসে আছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনাদের সপ্তম পতি ভাগ্যস্থানে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিবাহিত জীবনের জন্য যথেষ্ট এনজয়েবল একটা টাইম কাটবে, বিবাহ হওয়ার কথা পাকা হবে, অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহ সংগঠিত হতে পারে, সেই জায়গাটা নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি এবং শুক্র আপনাদের কিন্তু অবশ্যই দেবে। বৃহস্পতির দৃষ্টিটা শুক্রের উপর পড়ে আছে, শুক্র আবার সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি সপ্তম প্রতি, এই জায়গাটা কিন্তু খুব একটা সুন্দর কম্বিনেশন হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের জন্য অনেক বাধা বিঘ্ন কিন্তু আপনাদের কাটতে চলেছে। যদি ব্যক্তিগত ছকে দ্বাদশপতির কোনো দশা না চলে, যদি ব্যক্তিগত ছকে দেখা যাচ্ছে রাহুর কোনো দশা না চলে, কেতুর কোনো দশা না চলে, তাহলে কিন্তু জানবেন আপনাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু ষষ্ঠভাবে কেতু বসে আছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি শত্রুতা করছে, এটা কিন্তু ষষ্ঠভাব থেকে দেখা হয়। শত্রুতা বিবাহিত জীবনে শত্রুতা করছে, কেউ পেছন পেছন শত্রুতা করার চেষ্টা করছে, এই জায়গার থেকে কিন্তু সাবধানে থাকবেন, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এমনি ব্যক্তিগত পার্টনার স্বামী স্ত্রীর মধ্যে কাপেলের মধ্যে সেখানে দাঁড়িয়ে কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না, তৃতীয় ব্যক্তির থেকে সাবধানে থাকবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, সেই দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে, কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু ব্যবসা লস হতে পারে, সেই জায়গাটাও কিন্তু যেহেতু ষষ্ঠী কেতু বসে আছে তাই কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক ভেবেচিন্তে করবেন। ব্যক্তিগত ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে, সৌখী মানে যেটুকু ভালো ধরেন ব্যবসা করছেন আপনাদের ব্যক্তিগত কিছু জায়গায় লকডাউন আছে সেই জায়গা বাদ দিয়ে বলছি, সেখানেও কিন্তু দেখা যাবে তার দশান্ত দশা পারমিট করছে না, তাই সেখানে একটা পরিস্থিতি নেগেটিভ হয়ে আছে। সবার ক্ষেত্রে কিন্তু সারা বিশ্বে অনেকগুলো দেশে এই প্রোগ্রাম দেখা হয়, আমার প্রোগ্রাম দেখা হয়, সারা ভারতবর্ষে অনেক জায়গায় প্রোগ্রাম দেখা হয়,
সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যবসার জায়গাটা এই মাসে আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না, সেদিক থেকে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। কিন্তু যেহেতু অষ্টমে শনি বকরি হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু শারীরিক প্রবলেম, ভাগ্যের কিছু বিড়ম্বনা, একদিকে বৃহস্পতি ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাপ দেবে, কিন্তু শনি কিন্তু আপনাদের ভাগ্যের সাপটাকে কিছু আটকানোর চেষ্টা করবে। মানে ও চাইবে যে অতটা যতটা খাটবেন ততটাই পাবেন, এরকম একটা ব্যাপার, ও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে। শনি কিন্তু অষ্টমে বসে আছে, যে কোনো কাজের মধ্যে একটা বাধা সৃষ্টি করার জন্য একবার ব্যস্ত হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে। শনির সঙ্গে বুঝে চলতে পারলে তাহলেই কিন্তু সেখানে জয়লাভ করবেন, না তো ওখানে মুখ থুবড়ে পড়তে হবে। শনি চাইছে যে আপনাদেরকে এখানে আটকে দেওয়ার জন্য। এই মুহূর্তে শনি কিন্তু খুব একটা নেগেটিভ পজিটিভ জায়গা নেই। শনিকে, শনির নাম শুনে অনেকে ভয় পায় যে না শনির দৃষ্টিটা আছে, শনিরই প্রবলেম হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শনি নেগেটিভ ফল দিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে শনি কিন্তু ভালো ফল দেয়, হঠাৎ ফাটকা লাভ করিয়ে দিতে পারে। শনি অষ্টমে আছে, দিক দিয়ে দৃষ্টি দিচ্ছে, হঠাৎ কোনো লটারি বাড়িয়ে দিতে পারে, হঠাৎ কোনো আর্থিক গেইন হয়ে যেতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হয়ে যেতে পারে। কিন্তু ভাগ্যের দিকে যেমন বৃহস্পতির দিকে ভাগ্যের সাথ দেবে, আপনার উচ্চশিক্ষায় সফলতা দেবে, আপনার পিতার দিক থেকে সফলতা দেবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শনি কিন্তু পিতার শারীরিক দিক থেকে সমস্যা দেবে, ভাগ্যে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যে সফলতা পেতে বেগ সৃষ্টি করবে, এই জায়গাটা শনি কিন্তু চেষ্টা করবে। তাই শনিটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। অবশ্যই আমি প্রতিকার বলে দেবো শনির, যাতে শনি আপনাদের কিছুটা ক্ষতি না করতে পারে, সেই রকম কিছু প্রতিকার আমি বলে দেবো, কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, কারণ শনি বকরি হয়ে বসে আছে, সে জায়গাটা কিন্তু একবারে ইগনোর করবেন না। অবশ্যই কিন্তু কোনো কাজ ফেলে রাখবেন না, শনি কিন্তু সব কাজের মধ্যে এটা ব্যাঘাত করার চেষ্টা করবে। এই যে পরিস্থিতিটা হয়ে আছে এবং শনির উপর রাহুর দৃষ্টিটা পড়ে আছে, সেখানে শনি কিন্তু আরও বেশি পজিটিভ রেজাল্ট, মানে আরও বেশি এফেক্টিভ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হতে গিয়ে না হওয়া, এই জায়গাটাও কিন্তু আছে। বৃহস্পতি চেষ্টা করবে সব জায়গা থেকে আপনাকে কভার আপ করে এই মাসে নিয়ে আসতে। বৃহস্পতি ভাগ্যস্থানে মূল ত্রিকোণে বসে আছে, সেদিন থেকে আপনার ভাগ্যের উন্নতি দেবে। যারা উচ্চ পদের জন্য পড়াশোনা করছে, যারা ডাক্তারি করছে, যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা ধরেন আইপিএস আইএএস এরকম বড় বড় পদের জন্য পড়াশোনা করছে, এদের জন্য কিন্তু সময়টা ভালো দেবে। এই মুহূর্তে কিন্তু অবশ্যই ভালো পাবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, এদের জন্য কিন্তু ভালো ফল পাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটু বাধার সম্মুখীন হতে হবে। খুব ইজিলি কিন্তু সেই জায়গাটা পাবে না, একটু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এই মুহূর্তে শনি সেটাই চাইছে যে আপনারা পরিশ্রম করুন এবং তার বিনিময়ে সে ফলটা দেবে, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। শনি খারাপ দেবে বললেই হয় না, শনি চাইছে আপনারা খেটে জায়গাটা অর্জন করুন। শনি না খাটিয়ে কাউকে কিছু দেয় না, সেই জায়গাটা কিন্তু আপনাদের অর্জন করতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাফ পাবেন। মন মানসিকতা, আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হতে পারে, আধ্যাত্মিক দিক থেকে কিছু সাপোর্ট আপনারা পেতে পারেন, কোনো গুরুর সান্নিধ্য লাভ হতে পারে, কোনো ধর্মস্থানের সান্নিধ্যে আপনাদের মন মানসিকতা পজিটিভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। চলে আসি কর্ম। কর্মের দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, কর্মপতি সেখানে, এবং তৃতীয় রাহুর গোচর হয়েছে, ফলে এই মাসে কিন্তু কর্মের দিক থেকে যারা কর্ম করছে তাদের দিক থেকে বিশেষ একটা সমস্যা নেই। যদিও শনি বকরি হয়ে গেছে, এখন বকরি দৃষ্টিটা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কর্মের বাধা থাকবে, কিন্তু অতটা এফেক্টিভ হবে না, যেহেতু বৃহস্পতি যথেষ্ট সহায় আছে। সেই কিন্তু কর্মের দিক থেকে নতুন কর্মের সঙ্গে যোগাযোগ করবে, কিছু ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করা থাকলে সেখানেও কিন্তু কিছু বাধা আছে, এক ধাক্কায় কিন্তু হবে না, কিন্তু চেষ্টা করলে কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বারে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে পারেন। নতুন কর্মের সঙ্গে যুক্ত কিছু ক্ষেত্রে যদি দশান্তদশা পারমিট করে, তাহলে কিন্তু অবশ্যই, যদি ধরুন বৃহস্পতির দশা চলছে, তাহলে কিন্তু এই মুহূর্তে একটা পড়াশোনা ভালো চাকরি হওয়ার জায়গা আপনাদের কিন্তু আছে, ফলে সব ক্ষেত্রে যে চাকরি হওয়ার জায়গা নেই এটা না, ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু বাধা আসবে, সেই জায়গাটাকে কিন্তু একটু ওভারকাম করে কিন্তু পাবেন না, তা বলছি না পাবেন, কিন্তু বাধার মধ্যে দিয়ে হবে, একটু স্ট্রাগল করে হবে, ফলে সেই জায়গাটাও আছে, সেই জায়গাটা বুঝে শুনে চলবেন। যারা ধরেন শিক্ষাগতা করছে, যারা ধরেন ব্যাংকিং সেক্টরে আছে, মানে বৃহস্পতি রিলেটেড, যারা ধরেন খাদ্য দপ্তরে আছে, যারা ধরেন ফুড কর্পোরেশনে আছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতি তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রোল প্লে করবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ভালো ফল পাবেন। এবং কর্মের দিক থেকে হঠাৎ প্রমোশন হতে পারে, কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, কর্মে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দিচ্ছে, কিন্তু অনেক বেশি পরিশ্রম কর্মস্থানে আপনাদের কিন্তু এই মাসে করতে হবে। একাদশপতি কিন্তু মঙ্গল দ্বিতীয় হয়ে বসে আছে, একাদশপতি আমাদের যে কোনো সাকসেস দেয়, এবং শনির দৃষ্টিটা যেহেতু পড়ে আছে মঙ্গলের উপর, ফলে যে কোনো সাকসেস আসতে কিন্তু বাধা সৃষ্টি করবে। শনি মঙ্গল কিন্তু আপনাদের দেবে, দ্বিতীয়ভাবে বসে আছে, এতদিন তো রাশিতে বসেছিল, এখন দ্বিতীয় হয়ে বসে আছে, সেখানে দাঁড়িয়ে ও কিন্তু যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল গেইন বা মনে কোনো ইচ্ছা পূর্ণ করবে, কিন্তু যে কোনো কাজ হতে গিয়ে
আপনাদের শনি কিন্তু একটু বাধা সৃষ্টি করবে, কারণ একাদশ পদে হচ্ছে আমাদের জীবনের সাকসেস, সেখানে দাঁড়িয়ে মঙ্গল যখন শনি দ্বারা পীড়িত হয়ে গেল সেখানে কিন্তু একটু বাধার সম্মুখীন আপনাদের হতেই হবে। আদর্শভাবে তিন তিনটে গ্রহ বসে থাকছে, রবি তো 15 তারিখ পর্যন্ত বসে থাকছে তৃতীয় পতি, ফলে ভাই বোনের জন্য কিছু খরচ, পরিবারের দায় দায়িত্ব নেওয়ার জন্য কিছু খরচ, পিতা শারীরিক দিক থেকে কিছু খরচ, এইসব জায়গাগুলো কিন্তু অনেকটা হয়ে আছে। সেই জায়গা থেকে সন্তানের পড়াশোনার জন্য খরচ, খরচের আধিক্য কিন্তু একটু থাকবে, যেহেতু আপনাদের রাশির অধিপতি বকরি হয়ে, আপনাদের দ্বাদশভাবে বকরি হয়ে বসে আছে রাহুর সঙ্গে, ফলে খরচ যা ইনকাম হবে পুরোটাই দেখবেন খরচা হয়ে যাচ্ছে, খুব একটা সেভিংস কিন্তু এই মাসে হতে চাইবে না। সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে খরচা করবেন, না তো পরবর্তীকালে সমস্যা হতে পারে। তাই আর্থিক জায়গা থেকে সেরকম লস কিন্তু হবে না, কিন্তু খুব একটা সেভিংসের জায়গাও কিন্তু এই মাসে দেখাচ্ছে না, সেই জায়গাটা বুঝে চলবেন। শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে, যারা বিদেশে মাটিতে আছে তাদের কোনো দিক থেকে কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু ওভারঅল কোনো সমস্যা দেখাচ্ছে না। চলে আসে কী করবেন, দেখুন এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনাদের কোনো শিবের স্তোত্র পাঠ করতে পারেন, যেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সব সমস্যা দেবে। যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, দুর্গা কোনো স্তোত্র পাঠ করতে পারেন, কালী কোনো স্তোত্র পাঠ করতে পারেন, এরকম কোনো স্তোত্র কিন্তু আপনারা পাঠ করতে পারেন। অনাথ যারা খুব অসুবিধায় আছে তাদের কিছু দান করতে পারেন, যাতে ধরুন আপনাদের সামর্থ্য আছে, যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা তাদেরকে, যারা করোনা এফেক্টেড বা যারা অসহায় অবস্থায় আছে তাদের যদি একটু হেল্প করেন এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু আপনারা অনেক দিক থেকে কিন্তু সুফল পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনারা ভোরবেলা উঠে সূর্য প্রণাম করেন তাহলেও কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে ভালো, যত ভোরবেলায় উঠতে পারবেন সেই এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য ততটাই ভালো ফল পাবেন, কারণ রবি কিন্তু এই মুহূর্তে পীড়িত অবস্থায় আছে, 15 তারিখ পর্যন্ত ডিস্টার্ব আছে, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই সূর্য প্রণাম করা আপনাদের খুব দরকার। পারলে একটা রূপোর আঙ্গি যদি আপনারা কোড়ে আঙ্গুলে পরে নেন, এই কোড়ে আঙ্গুলে পরে নেন তাহলে কিন্তু আড়াই পাশে আঙ্গি হতে পারে বা গোল আঙ্গি হতে পারে, যদি পান্না থাকে তাহলে আরও ভালো হবে। যদি এরকম একটা আংটি আপনারা পরে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অনেক দিক থেকে সুফল আপনারা পেয়ে যাবেন। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না, সবাই ভালো থাকবেন, অবশ্যই কিন্তু করোনার বিধি মেনে চলবেন, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করবেন, অবশ্যই মাস্ক পরবেন, বারবার স্যানিটাইজ করবেন, যাতে আপনারা যতটা পারেন বাড়িতে থাকবেন, অবশ্যই কিন্তু ভালো থাকবেন। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আজকের মতো সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি, নমস্কার।